Bismillah, Bismillah, in the name of Allah. I wake up every morning, say God is the unique. I'm hungry, I wash my hands, but before say Bismillah. আসসালামু আলাইকুম। আশা করি বাচ্চারা খুব ভালো আছো এবং বাড়িতে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আমাদের দেওয়া কথা মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ক একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের নির্বাচিত অধ্যায়টি হচ্ছে মুদ্রা বিষয়ক যোগ বিয়োগ গুণ ভাগ। মুদ্রা বলতে আমরা বুঝি টাকা এবং পয়সা, অর্থাৎ টাকা এবং পয়সা সংক্রান্ত যে সমস্ত যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি হয় সেই যোগ বিয়োগ গুণ ভাগ আজকে আমরা এই ভিডিওতে শিখব। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথমেই টাকা এবং পয়সা, এই টাকা এবং পয়সার মধ্যে সম্পর্ক কীরূপ সেই সম্পর্কটি আমরা দেখব। আমরা সকলেই জানি যে প্রতি 100 পয়সাতে হয় 1 টাকা, ঠিক একইভাবে প্রতি 200 পয়সাতে হয় 2 টাকা। তাহলে এখন তোমাকে যদি বলা হয় যে 350 পয়সা বলতে তুমি কত টাকা এবং কত পয়সা বোঝো, তাহলে তুমি কিভাবে বলবে যে 350 পয়সা বলতে কত টাকা এবং কত পয়সা? এর জাস্ট সামান্য একটু নিয়ম রয়েছে। আমরা পয়সা বলতে শুধুমাত্র 2 অঙ্কের সংখ্যাকেই বুঝি। 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা ইত্যাদি বলতে বলতে আমরা 99 পয়সা পর্যন্ত গুনব। তারপরেই যখন 100 পয়সা হয়ে যাবে তখন 100 পয়সা বলতেই আমরা বুঝব 1 টাকা, আবার 200 পয়সা বলতে আমরা বুঝব 2 টাকা। শুধুমাত্র পয়সা বলতে আমরা 2 অঙ্কের সংখ্যাকেই বুঝব। যখন পয়সা 2 অঙ্ক অতিক্রম করে 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে তখন সেটি আমরা টাকায় রূপান্তরিত করে নিতে পারবো। কিভাবে করব? আমাদের কোনো সংখ্যা যখন পয়সায় দেওয়া থাকবে তখন সেই সংখ্যা কয় অঙ্কের তা আমাদের দেখতে হবে। এখানে রয়েছে 100 পয়সা। আমরা বললাম যে পয়সা বলতে শুধুমাত্র 2 অঙ্কের সংখ্যাকেই বোঝায়। এখানে 100 পয়সা দেখছি 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের। 100 পয়সা বলতে আমরা 3 অঙ্কের বুঝছি। তাহলে এই 100 পয়সাকে আমরা টাকাতে নিয়ে যেতে পারবো। কী করে নিয়ে যাব? পয়সা বলতে শুধুমাত্র 2 অঙ্কের সংখ্যাকেই বোঝায়। তাহলে এই 2 অঙ্কের সংখ্যা বাদ রেখে বাকি যে 1 পড়ে থাকছে সেই 1 আমাদের রূপান্তরিত হয়ে যাবে টাকায়। এই 00 পয়সা আমি ফেলে রাখলাম। তাহলে 100 পয়সা অর্থাৎ 100 পয়সা বলতে আমরা বুঝব এখানে 00 ফেলে রেখে 00 পয়সা রাখলাম। এবং এখানে যে তৃতীয় অঙ্কটি এসে এখানে উপস্থিত হয়েছে একদম শেষের দিকে সেই 1 এখন টাকায় রূপান্তরিত হয়ে গেল। যেহেতু এই শূন্যের কোনো দাম নেই, 00 পয়সার কোনো দাম নেই, তাই আমরা বলবো 100 পয়সা বলতে 1 টাকা। ঠিক একইভাবে এখানে দেখছি 200 পয়সা রয়েছে এবং এটিও 3 অঙ্কের সংখ্যা, তাই এই 2 অঙ্কের যে সংখ্যা সেই সংখ্যাকে আমরা পয়সাতে ফেলে রাখলাম এবং বাকি যে সংখ্যাটি থাকছে সেই সংখ্যাটি টাকায় রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখছি যে 2 পড়ে রয়েছে, তাহলে 2 টাকা এবং 00 পয়সা। এই 00 কোনো দাম নেই, এই 00 তুমি বাদ দিয়ে দেবে। তাহলে 200 পয়সা বলতে আমরা বুঝি 2 টাকা। একইভাবে এখানে আমি লিখে রেখেছি 350 পয়সা। এখন তোমরা বলবে যে এই 350 পয়সা বলতে তোমরা কী বোঝো, কত টাকা এবং কত পয়সা বোঝো। এখানে আবারও একইভাবে আগের মতো নিয়ম, তোমরা এখানে দেখছো 350 পয়সা 3 অঙ্কের সংখ্যা, আমরা এই 2 অঙ্কের সংখ্যাটিকে রাখলাম পয়সার জন্য এবং বাকি থাকলো যে সংখ্যাটি বা যে অঙ্কটি সেই অঙ্কটি টাকাতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে 350 পয়সা বলতে আমরা বুঝি 3 টাকা, কারণ 3 যে সংখ্যাটি, 3 যে অঙ্কটি সেই অঙ্কটি কিন্তু আর আমরা 2 অঙ্কের 2 অঙ্ক পার করে এখানে তৃতীয় ঘরে এসে উপস্থিত হয়েছে, তাই এটি 3 টাকা এবং পড়ে রয়েছে 50 পয়সা। ঠিক একইভাবে এখানে রয়েছে
460 পয়সা। এই 460 পয়সা বলতে আমরা কত টাকা এবং কত পয়সা বুঝি সেটিও নির্বাচন করব। কিভাবে? এখানে 460 পয়সা এটি তিন অঙ্কের সংখ্যা, আমরা শেষের দিক থেকে শুধুমাত্র দুইটি অঙ্ক ফেলে রাখব পয়সার জন্য এবং বাকি অঙ্কটি রূপান্তরিত হয়ে যাবে টাকায়। আমি এখানে দাগ দিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে 460 পয়সা বলতে আমরা বুঝবো এই যে 60 দুই অঙ্কের সংখ্যা, সে দুই অঙ্কের সংখ্যা পয়সার জন্য পড়ে থাকলো 60 পয়সা, এবং এই যে 4 ঠিক দুই অঙ্কের সংখ্যা পার করার পরে যে সংখ্যাটি পড়ে থাকছে সেই 4 হয়ে গেল টাকা। অর্থাৎ 460 পয়সা বলতে আমরা বুঝবো 4 টাকা 60 পয়সা। এখন যদি কোনো সংখ্যা টাকায় দেওয়া থাকে বা কোনো কিছু যদি বলা থাকে টাকা এত টাকা রয়েছে, তাহলে সেটি কত পয়সা তোমরা কীভাবে বলবে? খুবই সহজ ব্যাপার। 4 টাকা বলতে কত পয়সা? আমরা শুধুমাত্র সংখ্যাটি, যে সংখ্যাটি টাকায় দেওয়া রয়েছে সেই সংখ্যাটির পাশে শুধুমাত্র দুটো শূন্য বসিয়ে দেব। দুইটি শূন্য বসিয়ে দিলে সেটি হয়ে গেল পয়সা। অর্থাৎ 4 টাকা ছিল, এখানে 4-এর পরে আমরা যখন দুইটি শূন্য বসিয়ে দেব তখন সেটি হয়ে যাবে পয়সায় রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ 4 টাকা বলতে আমরা বুঝবো 400 পয়সা। একইভাবে আমরা 5 টাকা বলতে বুঝবো 5 টাকা রয়েছে, তাই আমরা পয়সায় রূপান্তরিত করতে গিয়ে 5-এর পরে শুধুমাত্র দুইটি শূন্য বসিয়ে দেব। অর্থাৎ 5 টাকা বলতে গিয়ে আমরা বুঝবো 500 পয়সা। ঠিক একইভাবে আমরা এখন যদি বলি 7 টাকা, এই 7 টাকা বলতে কত পয়সা বলতো? তাহলে 7 টাকা আমরা 7 লিখলাম, এবং টাকাকে পয়সায় রূপান্তরিত করার নিয়ম হচ্ছে জাস্ট টাকার যে অঙ্কটি রয়েছে তারপরে দুটো শূন্য বসিয়ে দেওয়া। অর্থাৎ 7 টাকা বলতে আমরা বুঝবো 7 এবং তারপরে দুটো শূন্য বসিয়ে 700 পয়সা। এখন যদি তোমাকে কেউ বলে যে 1350 পয়সা বলতে তুমি কত টাকা এবং কত পয়সা বোঝো, তাহলে তুমি কি বলবে? আমি একটু আগেই বলছিলাম যে পয়সা বলতে আমরা শুধুমাত্র দুইটি অঙ্ক বুঝি শেষের দিক থেকে। তাহলে শেষের দিক থেকে দুইটি অঙ্ক আমি নির্বাচন করলাম, এই নির্বাচিত অঙ্কটি পয়সার জন্য পড়ে থাকবে। তাহলে এটি এই যে 50 আমি দাগ দিয়ে রাখলাম, এই 50 শুধুমাত্র পয়সা হয়ে থাকলো, এবং তার আগে যে সংখ্যাটি, যে অঙ্কগুলি দিয়ে সংখ্যাটি তৈরি হয়েছে 1 এবং 3, সে 1 এবং 3 মিলিয়ে যে 13, সেই 13 হয়ে গেল টাকা। অর্থাৎ 1350 পয়সা বলতে গিয়ে আমরা বুঝবো 13 টাকা 50 পয়সা। এই যে টাকা এবং পয়সা, এই বিষয়ে আমাদের প্রতিনিয়ত বাজারঘাটে বিভিন্ন জিনিস কেনার সময় টাকা পয়সা সংক্রান্ত আমাদের যোগ বিয়োগ বা গুণ ভাগ ইত্যাদির সম্মুখীন হতে হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা কিভাবে টাকা পয়সা বিষয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় সেই বিষয়টি শিখে নেব। প্রথমে আমরা শিখব যে টাকা এবং পয়সার যোগ কিভাবে করতে হয়। তোমাদের সামনে আমি দুইটি উদাহরণ তুলে রেখেছি, এখানে শুধুমাত্র যোগ করব টাকা এবং পয়সার। প্রথম যে উদাহরণটি রয়েছে আমাদের বুকসের 15 নম্বর পেজের 1-এর কয়ের যে অঙ্কটি রয়েছে, 50 টাকা 66 পয়সা এবং তার সঙ্গে 9 টাকা 55 পয়সা যোগ করলে কত হয়। এটি এক সাধারণ একটি যোগ, আমরা যেমনভাবে যোগ করি ঠিক সেইভাবে যোগ করে দেব। 6 এবং 5 যোগ করলে 11, হাতে থাকলো 1। আবারও 6 এবং 5 যোগ করলে হয় 11 এবং হাতের 1 নিয়ে 12। এই 12 2 বসিয়ে দিলাম, এবং আমি তোমাদের বললাম যে পয়সা শুধুমাত্র 2 অঙ্কের হয়, এই যে এখানে 2 অঙ্ক আমাদের ভর্তি হয়ে গেছে, 3 অঙ্ক আমরা এখন করব না। তাই 12 2 বসিয়ে আমরা যে 1 পাচ্ছি সে 1 হাতে রেখে টাকার ঘরে পাঠিয়ে দেব। তাহলে আবারও বলছি, 6 এবং 5 যোগ করলে 11-এর জন্য 1, হাতে থাকলো 1। 6 এবং 5 যোগ করলে 11, 11 এবং হাতের 1 নিয়ে 12। এখানে যদি 12 বসিয়ে দিতাম তাহলে সেই পয়সাটি 3 অঙ্কের হয়ে যেত। আমরা বললাম যে পয়সার ঘরে শুধুমাত্র আমরা 2টি অঙ্ক রাখবো, তাহলে 12-র জন্য 2 বসিয়ে রেখে আমি দেখছি এখানে 2টি অঙ্ক তৈরি হয়ে গেছে। তাই 12 2 এবং যে 1 থাকছে সেই 1 আমি হাতে পাঠিয়ে দিলাম, তাহলে টাকার ঘরে চলে গেল সেই 1। তাহলে এখানে টাকার ঘরে রয়েছে 0 এবং 9, যোগ করলে 9, এবং পয়সার ঘর থেকে আসা 1 যোগ করে হলো 9 এবং 1 10, 10-এর 0 আবারও হাতে চলে এলো 1, 5 এবং হাতের 1 মিলিয়ে হলো 6। তাহলে আমরা পাচ্ছি 50 টাকা 66 পয়সা এবং তার সঙ্গে 9 টাকা 55 পয়সা যোগ করলে আমরা পাচ্ছি 60 টাকা 21 পয়সা। আমরা পরের যে সমস্যা সেই সমস্যায় যাচ্ছি।
এখানে চয়ের যে অঙ্কটি রয়েছে রয়েছে 417 টাকা 37 পয়সা, তার সঙ্গে 515 টাকা 62 পয়সা এবং 110 টাকা 75 পয়সাকে যোগ করতে হবে। সাধারণ নিয়মেই আমরা যোগগুলি করব। এখানে 7 এবং 2 যোগ করলে আমরা পাচ্ছি 9, 9-এর সঙ্গে 5 তোমরা আঙ্গুল গুণে যোগ করে দেখবে 14, তাহলে 14-4 আমি হাতে 1 পাঠিয়ে দিলাম। এখানে রয়েছে 3 এবং 6 যোগ করলে 9, 9 এবং 7 যোগ করলে পাচ্ছি 16 এবং হাতের যে 1 রয়েছে সে 1 নিয়ে হচ্ছে 17। আমরা যদি এখানে সম্পূর্ণ 17 সংখ্যাটি বসিয়ে দিই তাহলে পয়সার ঘরে আবারও 3 অঙ্কের হয়ে যাচ্ছে, তাই 17 সম্পূর্ণরূপে না বসিয়ে আমরা 17 শুধুমাত্র 7 বসিয়ে দেব এবং যে 1 পাচ্ছি সেই 1 আমরা হাতে রেখে টাকার ঘরে পাঠিয়ে দিলাম। আমরা টাকার ঘরে সে যোগ করছি এবার, 7 এবং 5 যোগ করলে হচ্ছে 12, 12 এবং 0 যোগ করলে 12 এবং পয়সার ঘর থেকে আসা যে 1 সে 1 এখানে যোগ হয়ে 12 এবং হাতের 1-এ 13, 13 বসালাম, আবারও হাতে থাকলো 1, 1, 1, 1 যোগ করলে 3 এবং হাতের 1 নিয়ে হলো 4, 4 এবং 5-এ 9, 9 এবং 1-এ 10। তোমরা টাকার ঘরে যত খুশি অঙ্ক বসাতে পারো, তবে পয়সার ঘরে শুধুমাত্র 2টি অঙ্ক বসাবে, তার বেশি নয়। তাহলে 417 টাকা 37 পয়সা, 515 টাকা 62 পয়সা, 110 টাকা 75 পয়সা যোগ করলে আমরা পাচ্ছি 1043 টাকা 74 পয়সা। আমাদের এইভাবে টাকা পয়সা বিষয়ক যোগগুলি আমরা করব। এবার আমি যাচ্ছি বিয়োগ, কীভাবে আমরা টাকা পয়সা সংক্রান্ত বিয়োগগুলি করব। আমাদের বুকসের 15 নম্বর পেজের 2-এর দাগের ক্ষয়ের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি। রয়েছে 197 টাকা 99 পয়সা থেকে 35 টাকা 77 পয়সা তোমাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ হয়তো কোনো কিছু তুমি কিনতে গিয়েছো, দোকানদার হয়তো জিনিসটির দাম বললো 197 টাকা 99 পয়সা, তুমি হয়তো নিয়ে গেছো 35 টাকা 77 পয়সা, তাহলে তোমাকে আরও কত টাকা লাগবে, আমরা কি করে পাবো, বিয়োগ করে পাবো। যথারীতি আমরা বিয়োগ করব কিভাবে তোমরা দেখে নাও, একদম খুব সহজ উপায়। আমরা যেভাবে সাধারণ বিয়োগগুলি করি এখানে টাকা পয়সার বিয়োগগুলো ঠিক সেই একইভাবে করব আমরা। এখানে 9 থেকে 7 আমরা যখন বাদ দেব বা বিয়োগ করব তখন আমরা পাচ্ছি 2, আবারও 9 থেকে 7 বিয়োগ করলে আমরা পাচ্ছি 2, 7 থেকে 5 আমরা বিয়োগ করলে পাচ্ছি 2, 9 থেকে 3 আমরা বিয়োগ করলে পাচ্ছি 6 এবং এখানে পড়ে থাকছে 1, অর্থাৎ 197 টাকা 99 পয়সা থেকে আমরা যদি 35 টাকা 77 পয়সা বাদ দিই বা বিয়োগ করি তখন এখানে থাকবে 162 টাকা 22 পয়সা বা বিয়োগফল হবে 162 টাকা 22 পয়সা। আমরা পরের সমস্যা যাচ্ছি, আমাদের বুকসে 2-এর দাগের 6-এর যে সমস্যা সেখানে রয়েছে 880 টাকা 72 পয়সা থেকে তোমাকে বিয়োগ করতে হবে 241 টাকা 75 পয়সা। আমরা কিভাবে বিয়োগ করব, ঠিক যথারীতি আমরা সাধারণ বিয়োগগুলো যেভাবে করি এখানেও ঠিক বিয়োগটি সেইভাবেই হবে। এখানে 2 থেকে 5 তুমি বিয়োগ করতে পারবে না, তাহলে কি করতে হবে, এই 2-কে আমাদের যে বিয়োগগুলি থাকে হাতে ধরার যে বিয়োগগুলি থাকে সেই বিয়োগের মতো এই যে 2 রয়েছে সেই 2-কে আমরা 12 ধরে নেব। তাহলে 12 থেকে কিন্তু তুমি এখন 5-কে বিয়োগ করতে পারবে, তাহলে 12 থেকে তোমরা 5 বিয়োগ করে দেখো, 12 থেকে 5 বিয়োগ করলে আমাদের হচ্ছে 7। তাহলে 12 থেকে 5 বিয়োগ করে আমি 7 পেলাম। এখানে এখানে কিন্তু 2 ছিল, 12 ছিল না, আমি এখানে একটি 1 নিয়ে 12 করেছিলাম, 1 দশক নিয়ে 12 করেছিলাম, তাহলে এই 1 এখন আমাকে আগের যে ঘর সেই ঘরের নিচের অঙ্কে রিটার্ন বা ফেরত দিতে হবে। এখানে 7, এই 1 নিয়ে হয়ে গেল 8, 7 এই 1 নিয়ে হয়ে গেল 8, তাহলে এবার 7 থেকে 8 বিয়োগ করতে হবে। তোমরা তো 7 থেকে 8 বিয়োগ করতে পারবে না, তাহলে এই 7-কে আবার কী করতে হবে, আগের ঘর থেকে 1 দশক নিয়ে 17 বানিয়ে দিতে হবে। তাহলে আমরা এই 7-কে 17 বানিয়ে দিলাম, এই 17 থেকে নিচের যে সংখ্যাটি নিচের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি বাদ দেব, নিচের অঙ্কটি রয়েছে 7 কিন্তু 7 নয়, আমরা আগের ঘরে 12 ধরেছিলাম এই 2-কে, তাই এখান থেকে সে 1 রিটার্ন পেলো, পেয়ে হয়ে গেল 8, 17 থেকে তাহলে 8 বাদ দেব আমরা, এই যে 17 আমরা তৈরি করে নিয়েছি এখানে 17 থেকে 8 আমরা বিয়োগ করব, তাহলে 17 থেকে আমরা 8 যখন বিয়োগ করব তখন হচ্ছে 9, বসিয়ে দিলাম।
এখানে শুধুমাত্র 7 ছিল, 17 কিন্তু ছিল না। আমরা বিয়োগ করার স্বার্থে এক দশক ধার নিয়ে 17 করেছিলাম। তাহলে এখানে 17 7 ফেলে রেখে যে এক আমি এক দশকের যে এক আমি ধার নিয়েছিলাম সেই এক দশকের এক কী করতে হবে, যেখানে 17 বানিয়েছিলাম তার ঠিক আগের যে ঘর রয়েছে সেই ঘরের নিচের অঙ্কে ফেরত দিতে হবে। অর্থাৎ এই এক, এই যেখানে এক রয়েছে সেই এক কিন্তু এখানকার এক ফেরত পাবে। তাহলে এক এবং এক মিলিয়ে হয়ে গেল 2 হয়ে গেল। এখানে নিচে কিন্তু আর এক নেই, এই এক এখানকার যে 17-এর জন্য এক দশক ধার দিয়েছিল সেখানকার এক নিয়ে হয়ে গেল 2। এখানকার এক নিয়ে এই এক হয়ে গেল 2। তাহলে 0 থেকে 2 বিয়োগ করতে হবে। 0 থেকে 2 বিয়োগ করা যায় না, যথারীতি আগের মতো আমরা এই যে 0 রয়েছে সেই 0কে আমরা ধরে নেব 10। এক দশক এখান থেকে ধার নিয়ে হয়ে গেল 10। তাহলে 10 থেকে এখন নিচের এক নেই, 2 রয়েছে, 10 থেকে 2 বাদ দিলে বা বিয়োগ করলে আমি পাচ্ছি 8। এটি তো 10 তো ছিল না, একে 10 তৈরি করা হয়েছে এক দশক ধার নিয়ে। তাই আগের মতো করে আবারও যে এক ধার নেওয়া হয়েছিল এক দশক, সে এক দশকের এক আবারও আগের যে ঘর সেই ঘরের নিচের অঙ্কে ফেরত দিতে হবে। অর্থাৎ ফেরত নিয়ে এই যে 4 সেখানকার এক ফেরত নিয়ে হয়ে গেল 5। এখানে আর 4 নেই, এই সংখ্যাটি এখন 5 বলবো আমি। তাহলে 8 থেকে 5 আমরা বিয়োগ করতে পারি এখানে, তাই 8কে আর 18 ধরা কোনো দরকার নেই। আমরা 8 থেকে 4 এখানকার এক নিয়ে যে 5 হয়েছে সে 5 বিয়োগ করতে পারবো। 8 থেকে 5 বিয়োগ করলে আমরা পাচ্ছি 3। এটিকে 18 ধরা হয়নি, তাই এটি 2 রয়েছে। তাহলে এখন 8 থেকে 2 আমরা অনায়াসে বাদ দিতে পারি, বাদ বা বিয়োগ করে আমরা পাচ্ছি 6। তাহলে 880 টাকা 72 পয়সা থেকে আমরা যদি 241 টাকা 75 পয়সা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 638 টাকা 97 পয়সা। আমরা বিয়োগগুলি ঠিক এইভাবেই করব। টাকা পয়সার যোগ বিয়োগ যে সমস্যা সেই সমস্যা অতিক্রম করে এলাম আমরা। আমরা এখন শিখব টাকা এবং পয়সার গুণ কীভাবে করতে হয়। আমাদের বুকসের 16 নম্বর পেজের 3-এর দাগের বর্গে জ যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি তোমাদের সামনে তুলেছি। আর রয়েছে 211 টাকাকে 14 দিয়ে গুণ করতে হবে। 211 টাকাকে 14 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে আগের মতো আমরা সামান্য যে নিয়ম ছিল সেই নিয়মে যে গুণ করতে হয় সেই গুণ করব, কারণ এখানে যেহেতু শুধুমাত্র টাকা রয়েছে তাই পয়সা নেই কোনো। হ্যাঁ, শুধুমাত্র টাকা যে রাশি সেই রাশি রয়েছে, পয়সার কোনো রাশি নেই, তাই আমরা সাধারণ নিয়মে গুণ করে দেব এখানে। তাহলে 4 একে 4, আবারও 4 একে 4, 4 দুগুণে 8। আমরা এখানে একটি গুণ চিহ্ন দিলাম, এই 4 দিয়ে আমাকে আমার যে গুণ করা সম্পন্ন হয়েছে। আমরা এখন 1 দিয়ে গুণ করব। এই 1 দিয়ে 1কে গুণ করলে পাচ্ছি আমরা 1 এককে 1, আবারও 1 এককে 1, এবং 2 এককে 2। এখন তোমরা সবাই জানো যে গুণ করা হয়ে যাওয়ার পরে আমাদের ধাপ যোগ করার ধাপ। আমরা এখন যোগ করব। এখানে 4 বসলো, এখানে 4 এবং 1 5 বসলো, এখানে 8 এবং 9, 8 এবং 1 9 বসলো, এবং এখানে 2 বসলো। এখানে শুধুমাত্র আর যে রাশিটি রয়েছে সে রাশিটি টাকা, তাই আমরা এখানে শুধুমাত্র টাকা বসিয়ে দেবো। অর্থাৎ 211 টাকাকে 14 দিয়ে গুণ করার পর তা গিয়ে দাঁড়ায় 2954 টাকা। অর্থাৎ এমনটা যদি বলা হয় যে তোমাদের বাড়িতে শ্রমিক বা মজুর লেগেছে, তারা তাদের প্রতিজনের মজুরি 211 টাকা করে, এমন 14 জনকে তুমি কাজে লাগিয়েছো, তাহলে প্রত্যেক শ্রমিক নেয় 211 টাকা করে, এমন শ্রমিকদের তুমি 14 জন লাগিয়েছো, তাহলে তোমাকে কত টাকা দিতে হবে। তাই আমি গুণ করলাম 14 দিয়ে, আমি পেলাম 2954 টাকা। আমি পরের যে সমস্যা সেই সমস্যায় যাচ্ছি। ঝয়ের যে সমস্যা সেখানে রয়েছে 88 টাকা 60 পয়সা, এবং সেটাকে গুণ করতে হবে 8 দিয়ে। আমরা এখন কি করব, আমরা এখানে দেখব যে কয় অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে এখানে 2টি রাশি রয়েছে, টাকাও রয়েছে এবং পয়সাও রয়েছে। টাকা পয়সা 2টি রাশি উপস্থিত রয়েছে এবং তাকে 8 দিয়ে গুণ করতে হবে। এই সমস্ত গুণ করার ক্ষেত্রে আমরা কি করব, যে টাকা রাশি রয়েছে সে রাশি আর টাকার নিচে টাকা রাশি লিখে দেবো আমরা, এবং যে পয়সা রয়েছে সে পয়সার নিচে পয়সা সে রাশি আমরা লিখে দেব। এখন দেখতে হবে যে আমরা কয় অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করছি। আমরা এখানে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করছি। 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করার ক্ষেত্রে নিয়মটি খুব সোজা, আমরা শুধুমাত্র গুণ করে দেব।
আমরা 808 এবং এই শূন্য গুণ করলে পাচ্ছি 0 6 আসতে 48 আমরা 48 এখানে সম্পূর্ণ রূপে বসিয়ে দিলে আমরা 48 বসিয়ে দিলে কিন্তু দেখতে পাচ্ছি যে পয়সার ঘরে হয়ে যাবে আমরা যদি 48 বসিয়ে দিই তাহলে এই পয়সার ঘরে হয়ে যাচ্ছে তিন অঙ্কের সংখ্যা আমরা বললাম যে পয়সার ঘরে আমরা শুধুমাত্র দুই অঙ্কের সংখ্যা রাখব তাই 48 এ শুধুমাত্র 8 রাখব এই 4 কিন্তু আর রাখব না এই 4 আমরা হাতে রেখে টাকার ঘরে পাঠিয়ে দিলাম তোমরা মনে রাখবে এই 4 হাতে টাকার ঘরে গিয়ে থাকলো এখন আমরা টাকার ঘরে গুণটা শুরু করছি এই 8 দিয়ে গুণ করছি 8 8 এ 64 64 এবং হাতের পয়সার থেকে যে 4 এলো সেই 4 যোগ করলে হয় 64 65 66 67 68 68 এর 8 হাতে থাকলো গিয়ে 6 এই 8 কে গুণ করা হয়েছে কিন্তু এই 8 কে এখনো গুণ করা হয়নি আবারো 8 8 এ 64 64 এবং হাতে এবার রয়েছে 6 সেই 6 এ গিয়ে দাঁড়াচ্ছে 64 এবং 6 এ গিয়ে দাঁড়াচ্ছে 70 আবারও বলছি আমি এখানে টাকা পয়সা দুটো রাশি রয়েছে এবং এখানে আমার গুণ করতে হবে শুধুমাত্র একটি সংখ্যা দিয়ে তাই আমি কি করলাম টাকার নিচে টাকা লিখে দিলাম এবং পয়সার নিচে পয়সা লিখে দিলাম গুণ করছি 8 0 গুণ করলে 8 6তে 48 এর 8 হাতে গিয়ে থাকলো 4 এখানে 4 বসিয়ে দিলে পয়সা তিন অঙ্কের হয়ে যেত তাই আমি 4 কে হাতে রেখেছি এখন টাকার ঘরে গিয়ে গুণ করব 8 দিয়ে টাকার প্রথম অঙ্ক 8 কে গুণ করলে হচ্ছে 8 8 এ 64 64 এবং এখানকার 4 নিয়ে হলো 64 এবং 4 এ হলো 68 64 এবং 4 এ হয়ে গেল 68 68 আমরা শুধুমাত্র 8 বসালাম আবারও হাতে রাখলাম আমরা 6 8 8 এ 64 এবং এখানকার 6 আমরা যখন নেব তখন হয়ে যাবে 64 এবং 6 হয়ে যাচ্ছে 70 অর্থাৎ 88 টাকা 60 পয়সাকে আমরা যখন 8 দিয়ে গুণ করব তখন গিয়ে দাঁড়াবে 708 টাকা 80 পয়সা এমনটা যদি বলা হয় যে তোমাদের বাড়ির জন্য কোন একটা জিনিস কিনতে হবে যার প্রতিটি মূল্য 88 টাকা 60 পয়সা করে এমন 8টি জিনিস তোমাকে কিনে নিয়ে আসতে বলা হলো বাজার থেকে তাহলে তুমি দোকানদারকে কয় টাকা দেবে তাহলে 88 টাকা 60 পয়সা দাম এমন কোনো জিনিস যদি তুমি 8টি নাও তাহলে তোমার লাগছে 708 টাকা 80 পয়সা আমরা আস্তে আস্তে একটু কঠিন গুণের দিকে এগোচ্ছি এখন আমরা ঢয়ের যে গুণটি রয়েছে সেই গুণটি করব এখানে রয়েছে 201 টাকা 60 পয়সা এবং এটিকে গুণ করতে হবে 40 দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা আবারও আগের মতো করে টাকা রাশির নিচে টাকা রাশি লিখে দিলাম এবং এখানে পয়সা রাশির নিচে আমরা পয়সা রাশি লিখে দিলাম এখন তোমাদের বারবার দেখতে বলেছিলাম যে আমরা কয় অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করছি যখনই দুটো রাশি থাকবে এবং এই দুটি রাশিকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করবে তখন সেই গুণগুলি আর আমরা এই অঙ্কের মধ্যে করব না এই গুণগুলি আমরা করব রাফে আবারও বলছি যখন দুইটি রাশি থাকবে টাকা এবং পয়সা এবং এই টাকা পয়সাকে যখন আমরা দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব এক অঙ্কের সংখ্যা দিয়ে নয় এক অঙ্কের সংখ্যা দিয়ে কীভাবে গুণ করতে হয় সেটা আমি তোমাকে এই তোমাদের এই যে উদাহরণ রয়েছে সেখানে দেখেছি আমি এখন বলছি দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করবো যে 40 সংখ্যাটি দুই অঙ্কের তাহলে 201 টাকা 60 পয়সাকে আমরা দুই অঙ্কের সংখ্যা 40 দিয়ে গুণ করব এই সমস্ত গুণ করার সময় দুইটি রাশি উপস্থিত থাকলে টাকা পয়সা উপস্থিত থাকলে এবং তাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করলে সমস্ত গুণগুলি আমরা করব রাফে তোমাদের দেখাচ্ছি এখানে পয়সার ঘরে রয়েছে 60 এই 60 কে আমরা এখন 40 দিয়ে গুণ করব আমরা পয়সার ঘরে যে সংখ্যাটি রয়েছে সেটিকেও 40 দিয়ে গুণ করব আবার টাকার ঘরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকেও আমরা 40 দিয়ে গুণ করব প্রথমত পয়সার ঘরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে আমরা 40 দিয়ে গুণ করছি তাহলে কি হচ্ছে এখানে দেখো 0 দিয়ে গুণ করলাম 0 0 দিয়ে 6 কে গুণ করলাম 0 4 দিয়ে 0 কে গুণ করলাম 0 এবং 4 6 24 এখন যোগ করলে আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি 0 0 4 এবং 2 এটি পয়সার ঘরে এখানে আমি পয়সা লিখলাম কারণ 60 পয়সা ছিল তাহলে এইটি গিয়ে দাঁড়ালো পয়সা আবারও বলছি 60 পয়সা রয়েছে তাই 60 পয়সাকে আমি রাফে 40 দিয়ে গুণ করলাম গুণ করে দাঁড়ালো 2400 পয়সা দেখো তোমরা কয় অঙ্কের পয়সা এটি এক অঙ্কের দুই অঙ্কের তিন অঙ্কের চার অঙ্কের কিন্তু আমি পূর্বেই বলেছিলাম তোমাদের যে শুধুমাত্র তোমরা দুই অঙ্কের পয়সার কথা ভাববে বা দুই অঙ্কের পয়সা
রেখে বাকি সবগুলি হচ্ছে টাকা। আমরা শেষের দিক থেকে দুই অঙ্কের পয়সা রেখে দিলাম, এই যে শূন্য শূন্য, এই শূন্য শূন্য পয়সা আমরা এখানে রেখে দেব, কারণ পয়সার ঘরে আমরা দুই অঙ্ক ছাড়া কখনো তিন অঙ্ক বা চার অঙ্কের সম্পূর্ণ সংখ্যা বসাতে পারি না। আমরা ষাট পয়সাকে চল্লিশ দিয়ে গুণ করে পেয়েছি চব্বিশশো পয়সা বা দুই হাজার চারশত পয়সা। এই দুই হাজার চারশত পয়সার শেষের যে দুই অঙ্ক, সেই দুই অঙ্ক পয়সার ঘরে রাখবো এবং বাকি যে পড়ে থাকা অঙ্কগুলি বা বাকি যে পড়ে থাকা অঙ্কগুলি নিয়ে তৈরি সংখ্যা, সেই সংখ্যাগুলিকে আমরা টাকার ঘরে পাঠিয়ে দেব। যাই হোক, আমরা এটিকে পরে পাঠাবো বা তোমরা এখন পাঠিয়ে দাও। দুই চার আমরা পরের লাইনে ঠিক করে নেব ব্যাপারটা, আমরা সম্পূর্ণটাই বসিয়ে দিলাম এখন। আচ্ছা, এবার দুই শত এক রয়েছে, সেই দুই শত এককে আমার গুণ করতে হবে চল্লিশ দিয়ে। দুই শত এক টাকা রয়েছে, দুই শত এক টাকা রয়েছে, সে টাকাকে আমরা চল্লিশ দিয়ে গুণ করব। গুণ করে দেখি কি হচ্ছে। প্রথমে শূন্য দিয়ে গুণ করলে শূন্য এককে শূন্য, শূন্য এককে শূন্য, শূন্য শূন্য শূন্য, শূন্যকে দুই দিয়ে গুণ করলে শূন্যই হয়, গুণ দিলাম। চার দিয়ে এককে গুণ করলে চার এককে চার, চার শূন্যতে শূন্য হয়, চার দুগুণে আট হয়। তোমরা এই গুণগুলি করার সময় বারবার বলেছিলাম যে প্রতিটি সংখ্যার নিচে প্রতিটি সংখ্যা বসাবে এবং সোজাসুজি বসাবে। তাহলে এখানে শূন্য রয়েছে, আমরা যোগ করছি, শূন্য বসলো, এখানে চার বসলো, এখানে শূন্য বসলো, এখানে আট বসলো। তাহলে আমি পেলাম আট হাজার চল্লিশ টাকা, আট হাজার চল্লিশ টাকা। এইবার আমি পরের লাইনে আসছি। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ চব্বিশশো পয়সা হয়েছে, চব্বিশশো পয়সা তো হতে পারে না, আমি বলছিলাম যে শুধুমাত্র দুই অঙ্কের পয়সা রাখবে। তাহলে এখানে চব্বিশশো পয়সা দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র শেষের দুই অঙ্ক পয়সার ঘরে রেখে বাকি যে চব্বিশ রয়েছে সে চব্বিশকে আমরা কি করব, আগের যে টাকা সে টাকার ঘরে পাঠিয়ে দেব। আগে যে টাকা সে টাকার ঘরে রয়েছে আট হাজার চল্লিশ টাকা। এখানে শুধুমাত্র শূন্য শূন্য ফেলে রেখে বাকিগুলি টাকা হয় তোমাদের বলেছিলাম। তার এখানেও কিন্তু দেখো তোমরা শূন্য শূন্য বাদ রেখে পড়ে আছে চব্বিশ, এই চব্বিশ কিন্তু টাকা হয়ে গিয়েছে। যেখানে তোমাদের দেখাচ্ছিলাম আমি গোল করে শূন্য শূন্য ফেলে রাখলে চব্বিশ হয়ে যাচ্ছে টাকা। এই টাকা এখন এই টাকার সঙ্গে যোগ করতে হবে। তাহলে চব্বিশ আমরা যোগ করলে পাচ্ছি কত, চার এবং শূন্য যোগ করলে চার, চার এবং দুই যোগ করলে ছয়, এখানে শূন্য এবং এখানে আট। তাহলে আমরা আবারও লিখব টাকা পয়সা, এখানে শুধুমাত্র শূন্য শূন্য দুই অঙ্কের পয়সা পড়ে থাকবে, বাকি যে চব্বিশ সে চব্বিশ হাতের এখানে এসে টাকা হয়ে গেল। তাই আট হাজার চল্লিশের সঙ্গে আমরা এই চব্বিশ টাকাকে যোগ করে নেব, যোগ করে নিলে আমরা পেলাম আট হাজার চৌষট্টি টাকা, আট হাজার চৌষট্টি টাকা। আমি ব্যাপারটি তোমাদের প্রথম থেকে আর একবার খুব সুন্দর করে বলছি, তোমরা দেখে নাও। দুই শত এক টাকা ষাট পয়সাকে আমরা গুণ করব চল্লিশ দিয়ে, এখানে দুটি রাশি উপস্থিত এবং এই দুটি রাশিকে গুণ করতে হবে আমাদের দুই অঙ্কের সংখ্যা দিয়ে। আমি বললাম যে এই সমস্ত গুণগুলি আমরা বাইরে রাফে করে নেব, টাকার যে রাশি তার নিচে টাকায় লিখলাম, পয়সার যে রাশি তার নিচে পয়সায় লিখলাম। ষাটকে চল্লিশ দিয়ে, ষাট যে পয়সা, ষাট যে পয়সা সেই পয়সাকে চল্লিশ দিয়ে গুণ করে আমরা পেলাম চব্বিশশো পয়সা। প্রথমবার আমরা চব্বিশশো পয়সা, সেই চব্বিশশো পয়সা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন টাকার গুণটি আমরা করছি, দুই শত এক টাকাকে চল্লিশ দিয়ে গুণ করতে হবে। দুই শত এক টাকাকে চল্লিশ দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি আট হাজার চারশো টাকা, আমরা আট হাজার চারশো টাকা বসিয়ে দিলাম। পরের লাইনে আমরা দেখব যে পয়সার ঘরে কয় অঙ্কের সংখ্যা রয়েছে, দুই অঙ্কের সংখ্যা ছাড়া বাকি অঙ্কগুলি দ্বারা তৈরি সংখ্যাটিকে আমরা টাকার ঘরে পাঠিয়ে দেবো। এখানে চব্বিশশো পয়সা রয়েছে, সেই পয়সাটি চার অঙ্কের সংখ্যা, তাই শুধুমাত্র শেষের দুই অঙ্কের সংখ্যাকে আমি পয়সার ঘরে ফেলে রাখলাম, আর নিচে পয়সা লিখেছি, নিচে টাকা লিখেছি। আচ্ছা, শূন্য শূন্য পয়সা ফেলে রাখলাম, এই যে চব্বিশ এর নিচে আমি দাগ দিয়ে নিই, অর্থাৎ এই যে চব্বিশ সেই চব্বিশ কিন্তু এই পয়সার ঘরে থাকতে পাবে না, এই চব্বিশ এখন টাকা হয়ে গিয়েছে। এই টাকাকে আমরা টাকার ঘরে পাঠিয়ে দেবো, টাকার ঘরে রয়েছে আট হাজার চল্লিশ টাকা রয়েছে, এই আট হাজার চল্লিশ টাকার সঙ্গে এই চব্বিশ টাকা কিন্তু যোগ হয়ে যাবে। তাই আট হাজার চল্লিশ টাকার সঙ্গে আমরা চব্বিশ টাকা যোগ করে দিলাম, যোগ করে পেলাম আট হাজার চৌষট্টি টাকা। আমরা এখানে আট হাজার চৌষট্টি টাকা লিখব, অর্থাৎ দুই শত এক টাকা ষাট পয়সাকে চল্লিশ দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি আট হাজার চৌষট্টি টাকা শূন্য শূন্য পয়সা। অর্থাৎ কোনো একটি দ্রব্য বা জিনিসের দাম যদি হয় দুই শত এক টাকা ষাট পয়সা করে, তাহলে এমন চল্লিশটি জিনিস কিনতে গিয়ে তোমাকে দিতে হবে আট হাজার চৌষট্টি টাকা শূন্য শূন্য পয়সা। আশা করি তোমরা টাকা পয়সার গুণ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ, কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। টাকা এবং পয়সা সংক্রান্ত গুণ শেখা হয়ে যাওয়ার পর আমরা এখন শিখব
টাকা এবং পয়সা সংক্রান্ত ভাগ কিভাবে ভাগ করতে হয়। আবারও ঠিক আগের মতোই আমরা দেখব যে এখানে কয়টি অঙ্ক বা কয়টি রাশি রয়েছে। প্রথম যে উদাহরণ আমাদের ষোলো নম্বর পেজের বা সতেরো নম্বর পেজের চারের যে উদাহরণ বা সমস্যা রয়েছে ক, 75 টাকাকে 15 দিয়ে ভাগ করতে হবে, শুধুমাত্র একটি রাশি রয়েছে তাই আমরা সিম্পল ভাগ করে দেব। কীভাবে ভাগ করবো তোমরা দেখে নাও, এখানে 75 টাকা আছে, আমি 75 টাকায় লিখে দিলাম, এইটিকে ভাগ করব আমরা 15 দিয়ে ভাগ করব। তোমরা 15 ঘরের নামটা যাদের মুখস্থ নেই তারা তোমরা গুণ করে দেখে নেবে। 15কে আমরা 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 15, 2 গুণে 30 পাই, আর 15কে 3 দিয়ে যখন আমরা গুণ করব তখন পাবো 45, 15কে যখন 4 দিয়ে গুণ করব তখন আমরা পাচ্ছি 4 5 20, 4 1 4 এবং 2 6 60 পাচ্ছি। একইভাবে 15কে যখন আমরা 5 দিয়ে গুণ করব তখন পাচ্ছি 5 5 25, থাকলো হাতে 2, 5 1 5 এবং 2 7, 75। এই যে মিলে গিয়েছে এখানে, তাহলে আমরা কি করব যখন ভাগ করব তখন এই যে তুললাম এখানে টাকা রাশির ওপরে টাকা রাশি লিখে দেব। তাহলে 15 এর ঘরের নামটা যখন আমরা 5 বার পড়ব তখন 5 15 75, অর্থাৎ 15 দিয়ে 75কে ভাগ করলে আমরা পাচ্ছি 5। এখানে 75 লিখলাম, এখানে টাকা লিখে একটি ক্রস চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ 75 টাকাকে 15 দিয়ে ভাগ করলে আমরা পাই 5 টাকা। অর্থাৎ যদি বলা হয় যে 75 টাকা তোমাকে দেওয়া হলো, এই টাকাটি তুমি 15 জনের মধ্যে ভাগ করে দিয়ে সমানভাগে ভাগ করবে, অবশ্যই ভাগ করে দিয়ে বলো যে প্রত্যেকে কত টাকা করে পেল, তখন তুমি বলবে যে 75 টাকাকে 15 জনের মধ্যে ভাগ করে দিলে আমরা পাই 5 টাকা করে। আশা করি বুঝতে পেরেছো, খুবই সামান্য ভাগ এটি। আমরা এখন পরের ভাগে যাচ্ছি, আমাদের বুকসের টয়ের যে ভাগ সেই ভাগটি আমরা এখন করব। এখানে রয়েছে 320 টাকা 60 পয়সা, এটিকে ভাগ করতে হবে 20 দিয়ে, অর্থাৎ 320 টাকা 60 পয়সাকে আমরা 20 জনের মধ্যে ভাগ করে দেবো। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে আমরা সেটি দেখব। তাহলে চলো ভাগ শুরু করি। এখানে রয়েছে 320 টাকা 60 পয়সা, এই যে টাকা পয়সা রয়েছে সেই টাকাকে আমরা 20 জনের মধ্যে ভাগ করে দেব। ভাগ করার ক্ষেত্রে বলছিলাম তোমরা এইভাবে ভাগ করবে, উপরে দাগ দিয়ে ভাগ করবে। এখানে টাকা, তাই টাকা রাশির উপরে আমরা টাকা রাশি লিখে দিলাম, এখানে পয়সা, এর উপরে পয়সা রাশি লিখে দিলাম। আমরা এখন সিম্পল ভাগ করব, 20 দিয়ে 320কে ভাগ করতে হবে। তোমরা সবাই জানো 20 1 20 এবং 20 2 গুণে 40, তাহলে এটি 2 অঙ্কের সংখ্যা, আমার এখানেও 2 অঙ্কের সংখ্যা নিতে হবে, 20 এবং এখানে 32, 20-র চেয়ে 32 বড়, তাই আমরা ভাগ করতে পারবো। আমরা দেখি কোনটা নেব, 20 1 20, 20 2 গুণে 40, 40 সংখ্যাটি 32-র চেয়ে, এই যে আমরা 2 অঙ্কের সংখ্যা নির্বাচন করেছি 32, সেই 32-র চেয়ে বড় হয়ে যাচ্ছে 40, তাই 40 নেওয়া যাবে না, আমাকে তার ঠিক আগের সংখ্যাটি নিতে হবে। আগে 1 দিয়ে গুণ করে আমি পেয়েছি 20, 20 1 20 অর্থাৎ 1 পাচ্ছি, তাহলে এখানে বসিয়ে দিলাম আমি 1 20 1 20, বিয়োগ করলে পাচ্ছি আমি এখানে 2 থেকে 0, বিয়োগ করলে পাই 2, 3 থেকে 2 বাদ দিলে পাই আমি 1, এবং ওপর থেকে একটি সংখ্যা নামবে 120 টাকা। তোমরা এখানে টাকা লিখে দিতে পারো, তাহলে এখন 20 দিয়ে ভাগ করতে হবে 120কে। তাহলে আমরা 2 দিয়ে গুণ করে 40 পেয়েছি, এখন দেখি 20কে আমরা 4 দিয়ে গুণ করে কত পাই দেখি, 0 4 2 গুণে 8, 20কে 5 দিয়ে গুণ করে পাচ্ছি আমরা 5 0 তে 0, 5 2 গুণে 10, 100 হলো। আর একটু গুণ করি, 20কে আমরা 6 দিয়ে গুণ করে পাচ্ছি 6 0 তে 0, 6 2 গুণে 12, এই যে আমরা 120 পেয়ে গেলাম। তাহলে 20 এর ঘরের নামটা যখন আমি 6 বার পড়ব বা 20কে যখন আমি 6 দিয়ে গুণ করব তখন পেয়ে যাচ্ছি 120 টাকা। তাই আমি এখানে 6 বসিয়ে দিলাম, 6 দিয়ে 20কে গুণ করলে পাচ্ছি 120 টাকা, বা 20 দিয়ে 120কে ভাগ করলে আমরা পাচ্ছি 6, তাই এখানে বসিয়ে দিলাম, এখানে টাকা লিখে দেওয়া হয়েছে, আমার টাকার যে ভাগ সেই ভাগ সম্পন্ন হয়েছে। এখানে 120 120 মিলে গিয়েছে, আর টাকার ঘরে কোনো অঙ্ক অবশিষ্ট নেই, আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে পয়সার ঘরে। আমরা টাকার ভাগ সম্পন্ন করলাম, আমরা এখন পয়সার ঘরে যাচ্ছি। এখানে তোমরা দেখো 60 পয়সা রয়েছে, এই 60 পয়সাকে কিন্তু ভাগ করা হয়নি, সেই 60 পয়সা তোমরা নিচের দিকে নামিয়ে দিতেই পারো,
আমি নামিয়ে দিলাম বা এখানেও ভাগ করতে পারতে তোমরা ভাগ করছি এখন এই যে তোমরা দেখো এখানে না ভাগ করা হয়নি আমরা এক দিয়ে করে পেয়েছি কুড়ি দুই দিয়ে করে পেয়েছি চল্লিশ কুড়িকে চার দিয়ে পেয়েছি আশি কিন্তু তিন দিয়ে গুণ করতে আমরা ভুলে গিয়েছিলাম আর যাই হোক আমরা কুড়িকে তিন দিয়ে গুণ করে দেখি কত হচ্ছে তিন শূন্যতে শূন্য তিন দুগুণে ছয় যে ষাট পেয়ে গেলাম তাহলে কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে আমরা পাচ্ছি তিন অথবা এইভাবে বলতে পারি যে কুড়িকে তিন দিয়ে গুণ করলে আমরা পাই ষাট অর্থাৎ কুড়িকে তিন দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি ষাট পয়সা এখানে দেখো তোমার ভাগ সম্পন্ন হয়েছে অর্থাৎ কুড়িকে আমরা যখন তিনবার পড়বো কুড়ি একটি কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ এবং তিন কুড়ি ষাট তাই এখানে ষাট পয়সা হয়েছে যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ পয়সা যে সংখ্যাটি পয়সার যে অঙ্কগুলি সেখানে রয়েছে শুধুমাত্র একটি অঙ্ক তিন আর আমি তোমাদের বললাম যে পয়সা সবসময় দুই অঙ্কে রাখবে তাহলে আমরা এই পাশে শূন্য দিলে তিরিশ হয়ে যাচ্ছে কিন্তু তিরিশ তো আমরা লিখবো না আমরা তিন রয়েছে শুধুমাত্র চাইলে তোমরা একটি তার সামনে একটা শূন্য বসিয়ে দিতে পারো কারণ সামনে যে শূন্য থাকে সেই শূন্যের কোনো দাম থাকে না তাহলে তিনশত কুড়ি টাকা ষাট পয়সাকে তুমি যদি কুড়ি জনের মধ্যে ভাগ করে দাও তাহলে তুমি পাচ্ছ ষোলো টাকা তিন পয়সা তাহলে নির্ণয় ভাগফল এখানে সুন্দর করে লিখবো আমরা নির্ণয় ভাগফল ষোলো টাকা শূন্য তিন পয়সা আবারও প্রথম থেকে আমি একবার ভাগটি তোমাদের বুঝিয়ে দিই তিনশত কুড়ি টাকা ষাট পয়সা সে সংখ্যাটিকে ভাগ করতে হবে কুড়ি দিয়ে আমরা তিনশত কুড়ি টাকা ষাট পয়সা এখানে তুলে নিলাম কুড়ি দিয়ে ভাগের যথারীতি যে সমস্ত সিম্বল থাকে বা যে সমস্ত ডিজাইন করতে হয় সেগুলি করে নিলাম বা যে সমস্ত ঘরগুলি করতে হয় করে নিয়েছি টাকা রাশির ওপরে টাকা রাশি লিখলাম পয়সা রাশির ওপরে পয়সা রাশি লিখলাম কুড়ি সংখ্যাটি দুই অঙ্কের তাই এখানে আমার দুই অঙ্কের সংখ্যা নির্বাচন করতে হবে এইটি কুড়ি আর এখানে বত্রিশ কুড়ির চেয়ে বত্রিশ অবশ্যই বড় তাই আমরা ভাগ করতে পারবো আমরা এখানে কুড়ির ঘরের নামটা তৈরি করেছি কুড়ি এককে কুড়ি কুড়ি দুনে চল্লিশ তিন কুড়ি ষাট চার কুড়ি আশি পাঁচ কুড়ি একশো এবং ছয় কুড়ি একশো কুড়ি আমরা দেখবো বত্রিশের চেয়ে ছোটো কোনটি হচ্ছে বত্রিশের চেয়ে ছোটো হচ্ছে কুড়ি এবং এটি আমরা পেয়েছি এক দিয়ে গুণ করতে এখানে দিলাম আমরা এক কুড়ি এককে কুড়ি এখানে আমরা বিয়োগ করছি ভাগের পরে তোমরা সবাই যেন বিয়োগ করতে হয় এখানে দুই থেকে শূন্য বাদ দিলে দুই পাচ্ছি তিন থেকে দুই বাদ দিলে এক পাচ্ছি ওপর থেকে তুমি একটি সংখ্যা নামালে শূন্য তাহলে হয়ে গেল একশো কুড়ি টাকা এইবার কুড়ি দিয়ে ভাগ করতে হবে একশো কুড়ি টাকাকে আমরা এখানে গুণ করে দেখলাম কুড়িকে ছয় দিয়ে গুণ করলে হয় একশো কুড়ি তাহলে এখানে ছয় বসিয়ে দিলাম কুড়ি এবার ছয় বসালাম ছয় কুড়ি একশত কুড়ি তো একশত কুড়ি বসিয়ে দিলাম এখানে টাকা এবং নিচে টাকা টাকা বসিয়ে দেবে তোমরা এখানে টাকার ভাগ করা সম্পূর্ণ হয়েছে আমরা এখন পয়সার ভাগ করব এখানে ষাট পয়সা অবশিষ্ট ছিল সেই ষাট পয়সাকে আমরা এই যে দাগের নিচে নামিয়ে নিয়ে এলাম ভাগ করা তাহলে এখন কুড়ি দিয়ে আমরা যখন ষাটকে ভাগ করছি তখন হয়ে যাচ্ছে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ কুড়িকে তিন দিয়ে গুণ করে আমরা পেয়েছি ষাট তাই কুড়ি তিন কুড়ি ষাট বা কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে হচ্ছে তিন তাই আমরা এখানে তিন বসিয়ে দিলাম তিন কুড়ি ষাট আমরা এখানে ষাট বসিয়ে ভাগ সম্পূর্ণ করলাম এখানে পয়সা রাশিগুলোর নিচে তোমরা পরপর পয়সা রাশি বসিয়ে দেবে খুবই স্ট্যান্ডার্ড ভাগ হচ্ছে তাহলে এগুলি আর আমি বলেছিলাম যে পয়সা সবসময় দুই অঙ্কের হয় এখানে এক অঙ্কের রয়েছে তোমরা এক অঙ্কের রাখতে পারো আর না চাইলে তার ঠিক সামনের দিকে একটি শূন্য বসিয়ে দেবে তাহলে হয়ে যাচ্ছে কি আমাদের রেজাল্ট যে তিনশত কুড়ি টাকা ষাট পয়সা এইটিকে আমরা যখন কুড়ি দিয়ে ভাগ করব তখন সেটি গিয়ে দাঁড়াবে ষোলো টাকা শূন্য তিন পয়সা তাহলে আমাদের নির্ণয় ভাগফল হয়ে গিয়ে দাঁড়ালো গিয়ে ষোলো টাকা শূন্য তিন পয়সা আশা করি তোমরা ভাগ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো